হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেবি মম মন্টি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ইনলস হাউস বা আমার শ্বশুরবাড়ির ডেইলি রুটিন। শ্বশুরবাড়িতে আমি এবং আমার বেবি কিভাবে কাটাই, কি কি অ্যাক্টিভিটি করি, সেই সমস্তই কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওটির জন্য আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে আমি শ্বশুরবাড়ি আদৌ যাই কি না বা গেলেও কিভাবে কাটাই, সেই সমস্তই যেন আপনাদের সাথে শেয়ার করি। তো এই কিছুদিন আগেই আমি আমার শ্বশুরবাড়ির থেকে ঘুরে এসেছি, এটা আপনারাও সবাই জানবেন। তো শ্বশুরবাড়ির একদিনের রুটিন আপনাদের সাথে শেয়ার করছি। তো শ্বশুরবাড়িতে আমার দিন শুরু হয় সকাল 7টার দিকে। তো 7টার দিকে উঠেই আমি কিন্তু এইভাবে শাড়ি পরে নিই, আর শ্বশুরবাড়িতে কিন্তু আমি সবসময় শাড়ি পরে থাকি। শ্বশুরবাড়িতে গেলে কেন আমি সবসময় শাড়ি পরে থাকি সেই কারণটি আপনাদের সাথে কিছুক্ষণ পরে শেয়ার করছি। আর সকালে উঠেই রেডি হয়ে এইভাবে আমি চলে যাই হাঁটতে। তো এটা আমার ননদ, তো ননদের সাথে আমি কিন্তু এখন একটু হাঁটতে বেরিয়েছি। এটা কিন্তু মাইন্ডকে অনেকটাই রিফ্রেশিং করে তোলে। তো আপনারা দেখতেই পাচ্ছেন চারদিকে কত ন্যাচারাল পরিবেশ। তো আমার শ্বশুরবাড়িতে কিন্তু এরকম আশেপাশে গাছ লাগানো আছে, যার জন্য কিন্তু একটা ফরেস্ট টাইপের ফিলিং আসে, আর হাঁটতেও বেশ মজা লাগে। আর এখন মোটামুটি 8টে বেজে গেছে, আমার শ্বশুরমশাই এখন বাজার যাচ্ছেন। এখানে কিন্তু উনি বাজার করে, আর এখানে 8:15 থেকে 8:30-এর মধ্যেই কিন্তু রুহি ঘুম থেকে উঠে যায়। যেহেতু আমার ইনলস হাউস নর্থ বেঙ্গলে, সেই জন্য এখানে কিন্তু দারুণ ঠান্ডা পড়ে, মানে কলকাতার ঠান্ডা এখানে কিছুই নয়, এখানে অনেক বেশি পরিমাণে ঠান্ডা পড়ে, যেহেতু দার্জিলিং আমাদের এখান থেকে অনেকটাই কাছে। এই জন্য রুহি এখানে ঘুম থেকেই উঠতে চায় না, আর ঘুম থেকে উঠলেও দেখুন এইভাবে কম্বল মুড়ি দিয়েই ও ঘুম থেকে উঠবে। তো এইভাবেই আমি ওকে নিয়ে যাই, আর নিয়ে এরকম একটুখানি ন্যাচারাল পরিবেশটা দেখাই, যাতে ওর মনটা কিন্তু অনেকটাই ভালো হয়ে যায়। আর এইভাবে তখনই আমি ওকে ব্রাশটাও করিয়ে ফেলি। আর এখানে যেহেতু রান্নাবান্না এবং খাওয়া দাওয়াও একটু তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য আমি কিন্তু সকালে আর ওকে দুধ খাওয়াই না, তাহলে ও আর পরে কিন্তু খেতে চায় না। তো এখন মোটামুটি 9টা বেজে গেছে, এখন আমি ওকে একটুখানি মুড়ি দিয়ে দেবো। যেহেতু আমরা অনেকদিন বাড়িতে আসতে পারিনি, এই জন্য মোয়া নাড়ু এইসব দেখে ও কিন্তু দারুণ মজা পেয়েছে, এবং একটু একটু এইসব টেস্ট করতেও খুব ভালোবাসছে। আর রুহি সকালবেলা হালকা একটু খাওয়া হয়ে যাওয়ার পর আমি এইভাবে ঘরটাকে খুব ভালো করে গুছিয়ে ফেলি, আর এই সময় ও বাইরে একটুখানি খেলতে থাকে। এখানে কিন্তু ওর খেলার সাথীর কোনো রকম অভাব পড়ে না, প্রচুর আশেপাশে বেবিরা আছে যারা ওর সাথে কিন্তু খেলে দারুণ মজা পায়। আর দেখুন বাবুও কিন্তু বাজার নিয়ে চলে এসেছে। তো এত বাজার কিন্তু বাবু এখানে সব সময় করে থাকে, আমি আমার শ্বশুরমশাইকে কিন্তু বাবু বলি। আর দেখুন এই হচ্ছে রুহির এখানে সঙ্গপঙ্গ, তো ও কিন্তু এখানে দারুণ মজায় থাকে, যেহেতু অনেক বেবিসরা চলে আসে ওর সাথে খেলতে। আর ও যখন খেলতে থাকে তখন আমরা সবাই মিলে কিন্তু এইভাবে একটুখানি রান্নাবান্না করে ফেলি। আর আমরা না যখন আসি সবাই প্ল্যান করে আসি, আমি আমার ননদ আমার দেওর সবাই একসাথেই কিন্তু আমরা চলে আসি, তাতে মজাটা অনেক বেশি হয়। আর যেহেতু অনেক লোকও চলে আসে এই সময় কিন্তু, এই জন্য আমরা রান্নার মাসিও রেখে দিই, বাট আজকে কোনো কারণে রান্নার মাসি অ্যাবসেন্ট করেছে, সেই জন্য কিন্তু আমরাই রান্নাবান্না করছি। তবুও কিন্তু সব কিছু অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, যেহেতু সবাই আছে হেল্প করার জন্য, বাড়িতে তো সব কিছু একা একাই করতে হয়।
তো এখানে ব্রেকফাস্ট বলতে কিন্তু একদম ভাত ডাল বেগুন পোড়া এবং মাছ ভাজা এটাই কিন্তু আমাদের সকালের ব্রেকফাস্ট এখানে আর রুহিকেও কিন্তু আমি এই ব্রেকফাস্টটাই সার্ভ করব তো দেখুন রুহি কিন্তু ও সঙ্গপঙ্গদের সাথে বসে গেছে অল্প অল্প খেতে ইভেন আমিও ওকে দেই অল্প অল্প যাতে ও নিজের হাতে খাওয়া শিখতে পারে ও একটুখানি খাওয়া হয়ে গেলে তারপর আমি আবার ওকে ভালো করে খাইয়ে দিই তো দেখুন সবকিছুই কিন্তু আমি অল্প অল্প পরিমাণে নিয়েছি অ্যাকচুয়ালি আমরা যা খাই সেই সব খাবারই কিন্তু আমি ওকে এখন দিয়ে থাকি ওর জন্য এক্সট্রা কিছু খাবার আমি আর রান্না করি না তাহলে আমারও অনেকটা সুবিধে হয় এবং যে কোনো জায়গায় বেবিকে নিয়ে গিয়ে কিন্তু অনেক সুবিধে খাওয়ার জন্য চিন্তা করতে হয় না আর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এই সময়টায় আমি আবার ওকে নিয়ে বসি একটুখানি পড়াতে কারণ সকালে যেহেতু পড়াশোনা হয় না আমিও রান্নাতে একটু ব্যস্ত ছিলাম আর রুহিও প্লে করছিল এই জন্য বাট পড়তে বসানোটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এটা কিন্তু কখনোই স্কিপ করা যাবে না যে কোনো জায়গায় গিয়েও তাহলে কিন্তু বেবিরা যেইটুকু পড়াশোনা শিখেছিল সব ভুলে যাবে ওরা যেমন তাড়াতাড়ি একটা পড়া শিখেও নেয় আবার তাড়াতাড়ি কিন্তু ভুলেও যায় এই জন্য সবসময় কিন্তু ওদের রিমেম্বার করাতে হবে রোজকারের পড়াশোনা তাতে ওদের রুটিনটাও ঠিক থাকে আর ও যখন পড়তে থাকে এক একজন এইভাবে এসে এসে ওকে কিন্তু এনকারেজ করে যায় যেটা ওর পড়াশোনার উৎসাহকে আরও বাড়িয়ে তোলে তো বেবিরা যখনই পড়তে বসবে ওদেরকে অনেকটাই বেশি এনকারেজ করবেন দেখবেন বেবি আরও বেশি পড়ার প্রতি আগ্রহী হয়ে উঠবে আর পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পর দেখুন ও এখন কিন্তু প্লে করছে ওর কাকাই দাদা সবার সাথে তো এখানে বেশ ও মজাতেই আছে যেহেতু এত লোকজন এতদিন যেহেতু আমরা বাইরে ছিলাম তো ও বেসিক্যালি কাউকেই পেত না এখন এত লোকজনকে পেয়ে ও দারুণ খুশিতে আছে অ্যাকচুয়ালি একটি বেবির জন্য কিন্তু ফ্যামিলি অনেক বেশি ইম্পর্টেন্ট সব লোকের মধ্যে থাকলে একটা বেবিও অনেক বেশি হাসি খুশি এবং ফুরফুরে থাকে আর তারপর 11:30 নাগাদ ওকে আমি এইভাবে জুস খাইয়ে দিই তো আজকে আমি ওর জন্য অরেঞ্জ জুস বানিয়েছি এখন যেহেতু ঠান্ডার সময় অরেঞ্জ কিন্তু একদম অ্যাভেলেবেল অরেঞ্জ মৌসুম্বি তো এইসবই আমি ওকে এখন দিচ্ছি বাট বেবির ঠান্ডা লাগলে মৌসুম্বিটা কিন্তু অবশ্যই অ্যাভয়েড করবেন আর তারপর এইসব ওর দুষ্টুমি তো চলতেই থাকে আর এখানে এসে যেহেতু অনেকটাই এক্সপোজ এরিয়াতে ওকে থাকতে হচ্ছে এই জন্য কিন্তু আমি সকালে উঠেই ওকে সানস্ক্রিন লাগিয়ে দিয়েছি এবং নিজেও সানস্ক্রিন লাগিয়ে নিয়েছি আর এখানে না খুব সুন্দর এরকম অ্যালোভেরা গাছ হয়েছে তো এই জন্য ন্যাচারাল হোম রেমিডি কিন্তু অবশ্যই করতে হবে অ্যালোভেরা কিন্তু স্কিনের জন্য দারুণ বেনিফিশিয়াল এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ই যা স্কিনকে ভেতর থেকে গ্লোয়িং করতে অনেক বেশি হেল্প করে তো অ্যালোভেরা সাইডগুলোকে এইভাবে কেটে নিন অ্যালোভেরা জেলটাকে বের করার জন্য আর তারপর ওপর থেকে এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নিন সাইডের পার্টটা কিন্তু অবশ্যই কেটে নিতে হবে কারণ না হলে কিন্তু যেই হলুদ একটা রস থাকে সেটা যদি থেকে যায় সেটা কিন্তু আবার স্কিনকে অনেকটাই বেশি ইচিং করে তুলতে পারে এবং তারপর আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি অল্প পরিমাণে মধু বা হানি মধু কিন্তু স্কিনের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল এটা স্কিনকে হাইড্রেটেড রাখতেও সাহায্য করে আর এটা কিন্তু শুধু অ্যালোভেরা জেল চুলের জন্য তো স্কিন কেয়ার হেয়ার কেয়ার সবই কিন্তু আমি এই অ্যালোভেরা জেল দিয়ে করে নেব তো এখন আমি ক্লিনজার দিয়ে স্কিনটাকে খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি যে কোনো রেমিডি করার আগে স্কিনকে কিন্তু খুব ভালো করে ক্লিন করে নেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট আর তারপর অ্যালোভেরা এবং হানির মিশ্রণটা খুব ভালো করে স্কিনে এইভাবে অ্যাপ্লাই করে নেব আর
আর এবারে শুধু অ্যালোভেরা জেল যে আমি নিয়েছিলাম সেটা আমার হেয়ারে অ্যাপ্লাই করে দেব। এটা কিন্তু হেয়ারের গ্রোথে অনেকটাই বেশি হেল্প করে এবং হেয়ার ফল হতেও বাধা পড়ে। আপনাদের বাড়িতে যদি ন্যাচারাল অ্যালোভেরার এরকম গাছ থাকে তার বেনিফিট কিন্তু কখনো মিস করবেন না, অবশ্যই সেটা স্কিন এবং হেয়ারের জন্য ইউজ করবেন। আর এগুলো অ্যাপ্লাই করার পর আমি কি করি, একটুখানি যেহেতু এগুলো রাখতে হয় ওই সময়টার মধ্যে আমি রুহিকে এইভাবে স্নান করিয়ে দিই মোটামুটি 12:30 নাগাদ। আর ওর স্নান হয়ে যাওয়ার পর আমিও কিন্তু স্নান করে নেব। আর স্নানের পরে আমি কিন্তু আজকে এই শাড়িটা পরব। আমি কিন্তু শাড়ি নিয়ে কখনোই স্নান করতে যাই না, কারণ বাথরুমে কিন্তু শাড়ি কোনোভাবেই পরা যায় না। এই জন্য আমি এই হাউস কোটগুলোর ইউজ করি। তো হাউস কোট পরে আমি বাথরুম থেকে বেরিয়ে আসি এবং তারপর ঘরে এসে শাড়ি পরি এবং আমার ড্রেসটা চেঞ্জ করে নিই। বাথরুমের ভেতরে চেঞ্জ করতে গেলে কিন্তু খুব বেশি প্রবলেম হয়। তো দেখুন স্নানের পরে আমার স্কিনটা কত বেশি গ্লোয়িং হয়ে গেছে। এটা ডেফিনেটলি আপনারা ট্রাই করবেন, এটা কিন্তু একদম ন্যাচারাল। আর তারপর আমি ক্রিম এবং সানস্ক্রিন দুটোই কিন্তু লাগিয়ে নিচ্ছি, কারণ এখানে যেহেতু মাঝে মাঝে আমাকে এক্সপোজ এরিয়ায় মানে উঠোনে যেতে হয়, তো রোদের তাপ কিন্তু অল্প হলেও স্কিনে লাগে, যেটা কিন্তু স্কিনকে ক্ষতি করতে পারে। তো আমার শ্বশুর শাশুড়ি কিন্তু কখনোই বলেনি যে আমাকে সবসময় শাড়ি পরে থাকতে হবে। এটা কিন্তু আমার হাজবেন্ডই চায় যে আমি শ্বশুরবাড়িতে এসে যেন সবসময় শাড়ি পরে থাকি, এই জন্যই আমি এখানে শাড়ি পরে থাকি। কিছুদিনের জন্যই যেহেতু আমরা এখানে আসি তো কিছুদিন তো শাড়ি পরে থাকাই যায়, তাই না? আর 1:15 থেকে 1:30 মধ্যে আমি রুহিকে কিন্তু এরকম লাঞ্চ করিয়ে দিই। তো লাঞ্চে আজকে আমি ওর জন্য ডাল ভাত আর আমাদের মাটন হয়েছিল, তো মাটনের একটা ছোট্ট পিস নিয়েছি। মাটন খুব বেশি আমি রুহিকে কিন্তু দেই না, বাট অল্প অল্প ইন্ট্রোডিউস করাটাও কিন্তু ভালো। আর রুহিকে খাওয়ানোর পর আমরাও আমাদের খাওয়া দাওয়াটা সেরে নিই, কারণ আমার খাওয়া দাওয়া করে নেওয়াটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ রুহিকে নিয়ে আবার ঘুমও পাড়াতে হবে। আর তারপর আমি রুহিকে এইভাবে ঘরে নিয়ে আসি এবং ওকে ঘুম পাড়ানোর জন্য শুইয়ে দিই। ও কিন্তু এখন অনেকটাই একা একা ঘুমোতে শিখে গেছে, ওকে কোনো একটা পুতুল বা অন্য কিছু দিতে হয় তো ওটাকে নিয়ে ও বেশ সুন্দর ঘুমিয়ে পড়ে। আর ও যখন এই টাইমে ঘুমিয়ে যায় তখন আমি আবার একটুখানি আমার কাজ নিয়ে বসে যাই, আমার এডিটিংয়ের কাজ। তো এইসব কাজ করে আমিও কিন্তু ওর সাথে কিছুক্ষণ পর শুয়ে পড়ি। এবং মোটামুটি 4 নাগাদ ও কিন্তু ঘুম থেকে উঠে যায়। আর ঘুম থেকে উঠেই দেখুন ওর কিন্তু দুষ্টুমি শুরু হয়ে গেছে। এবং ঘুম থেকে ওঠার পর আমি ওর মুখ টুখ ধুয়ে ক্লিন করে দিই এবং তারপর ও কিন্তু ওর ঠাম্মির সাথে এরকম একটুখানি ঘুরতে বেরোয়। ইভেন আমারও ওর সাথে যেতে হয়, ও না এখানে একা একা যেতে চায় না, কারণ যেহেতু অনেকদিন পরে আমরা বাড়িতে এসেছি ও মাকে ছাড়া কোথাও একা একা যেতে চায় না। ও অন্য কারোর কোলে চলে যাবে, বাট আমার কিন্তু সাথে অবশ্যই থাকতে হবে, এই জন্য আমিও ওদের সাথে এরকম ঘুরতে বেরিয়ে গেছি। বিকেলে যেহেতু সবাই একটু রেস্ট করছে এই জন্য বিকেলে কিন্তু আর রুহির খুব বেশি অ্যাক্টিভিটি হয় না, এই জন্য এরকমভাবে ঘুরিয়ে নিয়ে আসলে ও বেশ খুশি হয়। আর বাড়ির কাছে আমাদের এরকম একটি পুকুর আছে যেটা কিন্তু আমার শ্বশুরমশাইরই, তো এখানে এসে ও এটাকে দেখতে দারুণ পছন্দ করছে। এটার মধ্যে না অনেক মাছ আছে, অল্প অল্প সেগুলোকে দেখা যায়, যা রুহি দেখতে অনেক বেশি খুশি হয়। আর তারপর ঠাম্মার সাথে ও এখন এরকম ফুল দেখছে। তো এখানে ওর রুটিনটা কিন্তু একটুখানি অন্যরকম। আর মোটামুটি 5 নাগাদ আমি কিন্তু ওকে এরকম সন্ধ্যা স্ন্যাক্সও করিয়ে দিই। তো সন্ধ্যে স্ন্যাক্সের জন্য আমি আজকে এরকম মুড়ি নিয়ে নিয়েছি এবং নিয়েছি একটি কলা। তো দুধ মুড়ি কলা
এরকম আমি ওকে আজকে খাইয়ে দেব সন্ধ্যা স্ন্যাক্সে। আর সন্ধ্যা স্ন্যাক্স খেতে খেতেই কিন্তু আমি ওকে একটুখানি পড়ানোর অ্যাক্টিভিটিগুলো করিয়ে ফেলি। আর এখানে এসে কিন্তু রুহিকেই আমার বেশি হ্যান্ডেল করতে হচ্ছে। বাড়িতে বরং ও একা একাই অনেকটা খেলে, বাট এখানে কিন্তু ও আমাকে একদমই ছাড়তে চায় না, কারণ একটু যেহেতু অন্য জায়গায় এসছে জায়গা চেঞ্জের জন্য। তো আজকে ওর কাকাই ওকে একটু পড়াতে বসেছিল, তো ওর কাকাই ওর ভাব দেখে কিন্তু একদম অবাক হয়ে গেছে। আর এটা হলো আমার যা, ওরও ইউটিউবে একটি চ্যানেল আছে ফ্যাশন এবং বিউটি রিলেটেড, আপনারা চাইলে সেই লিঙ্কটি চেক করতে পারেন। আজ সারাদিন ওর শরীর খুব খারাপ ছিল, এই জন্য আগে ওকে আমার ভিডিওতে আপনারা দেখতে পারেননি। এখনও শরীর একটু ঠিক হয়েছে, তাই ও কিন্তু এরকম রুহিকে নিয়ে বসে গেছে একটুখানি পড়াতে। আর তারপর আমি এরকম একটুখানি চা করি, সবাই এই টাইমটায় একটুখানি চা খায়। বেসিক্যালি এটাই কিন্তু আমাদের সন্ধ্যে স্ন্যাক্সও আপনারা বলতে পারেন। সবাই এরকম একটু চা বিস্কিট খেতে খেতে এই সময়টা আমরা বেশ ভালোই মজা করে স্পেন্ড করি। তো দেখুন সবাই পুরো ফ্যামিলি একসঙ্গে কিন্তু এখানে বসে আছে, রুহির দুষ্টুমি দেখছে এবং ও আবার একটুখানি পড়াশোনা করছে। তো সন্ধ্যেটা কিন্তু এইভাবেই আমরা বেশ মজা করেই কাটিয়ে দিই। সবাই ওকে এত বেশি আদর করছে যেহেতু অনেকদিন পরে এসছে। ওকে যখন আমরা ব্যাংককে নিয়ে গেছিলাম ওর মাত্র 1 বছর ছিল, তো তারপর প্রায় 1.5 বছর পরে ও বাড়িতে এলো। করোনা পরিস্থিতির জন্য আমরা কিন্তু বাড়িতে আসতে পারিনি, সেই জন্য এখনও বাড়িতে এসে কিন্তু ও দারুণ মজা আছে এবং বাড়ির লোকও দারুণ খুশি। আর এখানে এসে না আমাদের বেসিক্যালি রাতের ডিনারটা বেশিরভাগ দিনই বাইরে হচ্ছে, কারণ কারোর জন্মদিন মিস হয়ে যায়, কারোর অন্য ট্রিট মিস হয়ে যায়, তো সব ট্রিটগুলো কিন্তু আমরা একসাথেই এই সময় নিয়ে থাকি। তো এই জন্য বেশিরভাগ দিনই কিন্তু ডিনার আমাদের রেস্টুরেন্টেই হয়ে থাকে। তো আজকেও আমরা একটা রেস্টুরেন্টে এসেছি এরকম খাওয়া দাওয়া করতে। তো দেখুন রেস্টুরেন্টে সবাই এখন খুব বিজি খাবার অর্ডার দিতে, বাট রুহিকে কিন্তু আমি সম্পূর্ণ খাবার বাইরের কখনোই সার্ভ করি না, কারণ বাইরের খাবারে যেহেতু অন্যরকম তেল এবং অন্যরকম সব মশলা ইউজ করা হয়, তো পুরো খাবারটা যদি আমি ওকে বাইরের খাইয়ে দিই ওর কিন্তু শরীর খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। এই জন্য অল্প অল্প খাবার এখানে খেয়েছিল এবং তারপর বাড়িতে গিয়ে আমি আবারও একটুখানি দুধ রুটি ওকে খাইয়ে দিয়েছি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর এইরকম নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং।